আপনারা দেখতে পাচ্ছেন আজকে রমজানের তৃতীয় দিন। এইটা আমরা জানতাম। আর এটা আমার বন্ধু আতাউল্লাহ বুখারী। হোয়াট? আর এটা আমার বন্ধু আতাউল্লাহ বুখারী। সেম টু সেম। তার ব্যাগে করে কি যেন নিয়ে, এই যে প্রথমে মুন্নুজান হল, তারপর হচ্ছে রোকেয়া হল, মানে তারপরে খালেদা জিয়া হল, তাপসী রাবেয়া, ও রোকেয়া না বঙ্গমাতা, খালি রোকেয়া মুখে চলে আসে, নির্লজ্জ বেশরম বেহা। তো এই সকল হলগুলোতে আমরা দেখব কারা কাদের ইফতারের সমস্যা হচ্ছে, বলো কি তুমি সত্যি বলছো, কিংবা কোনো সমস্যা হচ্ছে কিনা। ভালো হইতে চাইছিলাম, পারলাম। তো এটা দেখার জন্য আমরা এগিয়ে চলছি রোকেয়া হলের দিকে। খাইছে আমারে। আর আমাদের সর্বশেষ গন্তব্য হবে হচ্ছে রহমতুন্নেসা হল। তো আমার বন্ধু আতাউল্লাহ বুখারী সাইকেল নিয়ে এগিয়ে চলছে সেই বঙ্গমাতা হলের দিকে। হোয়াট 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 হোয়াট? সেখানে তার কে যেন আছে, আমি অবশ্য জানি না, এগুলো ঠিক বুঝলাম না, কারণ সে আমার কাছ থেকে অনেক কিছু লুকায়। কি বললি? কারণ সে আমার কাছ থেকে অনেক কিছু লুকায়। বলো কি তুমি সত্যি বলছো? কোনো কিছু লুকায় না। কেসটা কি? দেখতে পাচ্ছেন তার গন্তব্য কিন্তু অনেক দূরে হতে পারে। সে বঙ্গমাতা হলকে স্কিপ করে গেল। কেন? রোকেয়া হলকে ধুতারি। ধন্যবাদ। এ ওটা মেঘলা না, কথা বলেন কেন? ওর তো আমার গার্লফ্রেন্ড, এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আচ্ছা যাই হোক, এমনি বললাম। তো বঙ্গমাতা হলকে স্কিপ করে গেল কারো একজনের খোঁজ নিতে। এসব তুমি কি বলছো? দেখি কোন হল পর্যন্ত যায়। আমার খুব ইচ্ছা দেখার যে কতদূর পর্যন্ত সে যেতে পারে। আমিও সমান গতিতে তার সাথে এগিয়ে চলছি। খুবই বাজে। দেখতে পাচ্ছেন যে আশেপাশে কেউ কেউ টিউশনই করাচ্ছে আজকের রোজার দিনও। কি মানুষ রে বাবা। ঠিক আছে দেখি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের বন্ধু আতাউল্লাহ বুখারী, এটা হচ্ছে তাপসী রাবেয়া হল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ওই পাশে হচ্ছে রহমতুন্নেসা হল। যাই হোক পরবর্তী, এই যে বুখারী, এই ছিল তোমার মনে? এটা বোধ হয় বিধির বিধান, মানে এই ছিল তোমার মনে? দিস ইজ রোকেয়া হল, যদিও দেখা যাচ্ছে না। রোকেয়া হল এটা বোধহয় বিধির বিধান। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই আদালত ঘোষণা করছে।